হ্যালো স্টুডেন্টস আজ আমি কোয়েশন নম্বর অনুশীলনী টু পয়েন্ট টু 3 নম্বর থ্রি স্টার্ট করবো আমি প্রথমে কোয়েশন নম্বর ওয়ান দিয়ে দিয়েছি প্রথমে কোয়েশন নম্বর ওয়ান দিয়ে দিয়েছি তারপর কোয়েশন নম্বর টু দিয়েছি পুরা এবং কোয়েশন নম্বর থ্রি আজকে স্টার্ট করবো এর পূর্বে যদি তোমরা এগুলো না দেখো তাহলে সর্বপ্রথম এগুলো দেখে নেবে তখন তোমরা বুঝবে কোশ্চন নম্বর থ্রি কোয়েশন নম্বর থ্রির কী দেওয়া আছে দেখো দীঘাত বহুপদ রাশি নির্মক যার শূন্যগুলো হল তো এখানে দীঘাত বহু রাশিটি আমাদের বাইর করতে হবে যার শূন্যগুলো এখানে বলছে শূন্যগুলো দিয়ে দিয়েছে শূন্যগুলো মানে বলতে কি আমরা এই কোয়েশনের মধ্যে কী করেছিলাম এই কোয়েশনের মধ্যে প্রথম কোয়েশনে করেছি এবার এভাবে একটি সমীকরণ দেওয়া ছিল এভাবে এক্স একটি সমীকরণ এক্সকোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়েল জিরো দেওয়া আসলো জিরো দেওয়া তার আনসার আমরা এভাবে বাইর করেছি মেনে নাও এটার আনসার তোমরা এভাবে পেসো মাইনাস ফোর কমা মাইনাস ফোর কমা ফোর কমা বা ফোর কমা থ্রি বালে তোমরা পেয়েছো পেয়েছো মেনে নাও এটা পেয়েছো আমরা এটাকে ধরে নিয়েছিলাম আলফা এবং এটাকে ধরে নিয়েছিলাম বিটা তো আলফ বিটাকে ধরে আমরা শৃণগুলো যুগফুল এবং আমরা বাই করেছিলাম এখানে দেখো এখানে দেখো প্রথমে কোয়েশন একটি ছিল কোয়েশন তারপর আমরা এভাবে উৎপাদকের বিশ্লেষণ করে এভাবে শূন্যগুলো বের করেছিলাম শূন্যগুলো এভাবে শূন্য এবং এগুলো শূন্য বাইর করেছিলাম এবং এটাকে ধরেছিলাম কি আলফা এবং একটাকে ধরেছিলাম কি বিটা এভাবে শূন্য দেওয়া আছে একটি হয়েছে আলফা এবং একটি হয়েছে বিটা এবং তারপর শূন্যগুলো জুফল বাইর করেছি তারপর শূন্যগুলো গুণফল ব্যাপারে বাইর করেছি কিন্তু এই কোয়েশন নম্বর টুর মধ্যে আমরা কী করেছিলাম কোয়েশন নম্বর টুর মধ্যে দেওয়া ছিল কোশ্চেন নম্বর টু মধ্যে আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে দেখিয়ে টু ছিল এভাবে এটি ছিল কি আলফা প্লাস বিটা ছিল এবং এটা ছিল কি আলফা আলফা ছিল তারপর এটাকে আমরা সলভ বহু করেছিলাম কিন্তু নম্বর থ্রি মধ্যে কী বলছে তো কোশ্চেন নম্বর থ্রির মধ্যে এভাবে যেরকম কোয়েশন নম্বর আমরা ওয়ান করেছিলাম যে এভাবে আনসার দিয়ে দিয়েছিলো কোশ্চেন আমার আনসার বাই করেছে একটি আলফা এবং একটি বিটা কোশ্চেন নম্বর থ্রি একটি মধ্যে এটি হচ্ছে আলফা হচ্ছে বিটা দিয়ে দিয়েছে একটি শূন্য এবং একটি শূন্য দিয়ে দিয়েছে আলফা এবং বিটা তোমাদের কে দিয়ে দিয়েছে বলছে এখন থেকে বহু বাইর করা করেছেন এখান থেকে বলছে কি বহুপদ আশিটি বাইর করতে ঠিক আগের মতোই এখান থেকে আমরা আলফাটা দেওয়া ছিল এবং আলফাটা দেওয়া ছিল আমরা এখান থেকে বহুদ আশিটি বাইর করেছি ঠিক আগে আমাদের কোয়েশ্চনটি বাইর করতে হবে এখন আমার এখন মনে রাখো তোমাদেরকে আনসার দিয়ে দেশ মনে রাখবে এটি হচ্ছে তোমাদের আনসার তোমাদেরকে আনসার দিয়ে দেশে বলছে কি তোমাদেরকে কোশ্চনটি বাইর করতে হবে কোয়েশ্চন আমরা কীভাবে বাইর করবো আমি তোমাদেরকে আমি দেখে দেবো কীভাবে আমার আনসারটি আমরা বাইর করবো সবার একটি দীঘার চিন্ন করা যা শিহ্নগুলি হয়েছে হলো এই কোশ্চন নম্বর ওয়ান দেখো তিন নম্বর বহুপদ রাশি নির্ণয় করা যা শূন্যগুলো হলো মানাস ফাইভ ফোর এবং থ্রি বাই টু আমি কিছু প্রথমে লিখে নিচ্ছি ভিডিও কিছু ছোট করার জন্য প্রথম যেটি তাহবে সেটি হচ্ছে আলফা এবং দ্বিতীয় যেটা সেটি হচ্ছে বিটা তোমরা এটাকে আলফা এবং এটাকে বিটা মেনে নিতে পারো তুমি এভাবে তোমরা লেখবে না আমি তোমাদেরকে বিচার জন্য এভাবে দিচ্ছি তুমি এভাবে এবার না তো সবার তোমার এভাবে লেখবে নাও শূন্যগুলোর সমস্যা শূন্যর সমস্যা আমরা কী জানি শূন্যগুলোর সমস্যা আমরা জানি কি আলফা প্লাস বিটা আমরা জানি এটি আলফা প্রথমে যেটি তাকে আমার পামি বলছি কি সেটি হচ্ছে গিয়ে আলফা এবং পরে যেটি তাকে সেটি হচ্ছে গিয়ে বিটা থ্রি বাই টু তো এখান থেকে আমরা কী করবো আমরা এলসিএম নিয়ে নেবো তোমার এলসিএম নিয়ে আমি তোমাদের কি একটি বিটির মধ্যে দেখিয়ে দিয়েছি কীভাবে এলসিএম নিতে হয় এবার কি দেওয়া আছে কি মাইনাস ফোর প্লাস থ্রি বাই টুভাবে দেওয়া আছে যদি আমাদের এলসিএম নিতে হয় তাহলে কী করবো তা আমরা টু আমার এলসিয়াম নিয়ে নিলাম যে সংখ্যা খালি থাকবে সেই সংখ্যার এই সংখ্যাটি ইন্টু হয়ে যাবে সেই সংখ্যাটি ইন্টু হয়ে যাবে সেই সংখ্যাটি হয়ে যাবে কি মাইনাস এইট মানাস মানস আছে ছজন মানাস এইটা থাকবে প্লাস হচ্ছে প্লাস এবং এই সংখ্যা এই টু এটি তো মনে মনে ক্যান্সেল হয়ে যাবে তারপরে শুধুমাত্র কি থ্রি তো এখান থেকে কী পাব আমরা মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই টু আমরা এখান থেকে পাব কি সেটি বেলুক কি আলফা প্লাস বিটা বেলু পেয়েছি দেখো আলফা প্লাস প্লাস বিটা বেলু আমরা পেয়েছি কত ফাইভ বাই মাইনাস ফাইভ বাই টু আমরা পেয়েছি আর শূন্যগুলো কি গুণফল ফল শূন্যগুলো গুণফল আমরা জানি কি শূন্যগুলো গুণফল আমরা জানি আলফা ইন্টু বিটা সেটাকে বলে কি আলফা বিটা আলফা ইন্টু বিটা আলফা আমরা জানি কত আলফা প্রথমে জানি থাকে মাননাস ফোর ইন্টু বিটা আমরা পেয়েছি কত থ্রি বাই টু থ্রি বাই টু এখানে বেকার দেবো না যদি একটা সময় প্রথমে যদি মানাস থাক তাহলে আমরা এভাবে বেকার দিলাম যদি এভাবে থ্রি বাই টুটি ভাবে মানাসে থাকত তাহলে মাইনাসে তাহলে আমরা বেকার দিয়ে দিয়ে দিতাম কিন্তু এখানে মানাস নেই সেজন্য কী করব আমরা বেকার দেবো না তখন টু দিয়ে আমরা টুকে ফোরকে ক্যান্সেল করতে পারবো টু দিয়ে আমরা ফোরকে ক্যান্সেল করতে পারতে পারবো কতভাবে টু মনে রাখবে যদি উপরে এবং নিচে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা ক্যান্সেল করতে পারব যদি ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফোর থাকে তাহলে আমরা নিচে নিচে আমরা ক্যান্সেল করতে পারবো না যদি এভাবে থাকে ওয়ান বাই টু ইন্টু ফোর বাই টু এভাবে থাকে তাহলে আমরা এই টু দিয়ে আমরা ফোরকে ক্যান্সেল করতে পারবো মনে রাখবে উপরে নিচে ক্যান্সেল যাবে শুধু কিন্তু যদি কোনো সংখ্যা খালি থাকে এভাবে ফোর ইন্টু ওয়ান বাই এইট থাকে তাহলে মনে রাখবে যে কোনো সংখ্যা খালি থাকে তে সেটি হচ্ছে উপরের সংখ্যা সেজন্য আমরা ফোর দিয়ে আমরা এইটকে ক্যান্সেল করতে পারবো মনে রাখবে সেটি আমরা টু দিয়ে ফোরকে আমরা ক্যান্সেল করতে পারবো সেটি হচ্ছে কি মাইনাস টু ইন্টু কী আছে থ্রি আছে তাহলে কী হবে মাইনাস সিক্স হয়ে যাবে শূন্যগুলো গ্রহফর আমরা পেয়েছি কত মাইনাস সিক্স এটি হচ্ছে শূন্যগুলো গ্রুপ মানে কি আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা আমরা এটি পেয়েছি শূন্যগুলো যুগ মানে কি আলফা প্লাস বিটা তুমি এভাবে লেখবেন আমি তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলছি কারণ আমরা দায়ের আমরা ফর্মুলা মধ্যে বসে আমরা ফর্মুলা কী জানি বোধ আছে আমরা ফর্মুলা কী পেয়েছি তারপর তারপর এভাবে লেখবে নিনে নিম্নে বহুপদ রাশি কি পেয়েছি আমরা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা আমরা এভাবে ফর্মুলা পেয়েছি এক্স স্কোয়ার এটি তো জায়গায় থাকবে আলফা প্লাস বিটা দেখো আলফা প্লাস আমরা কত বাই করেছি সাইড বাই টু প্রথমে প্রথম কোয়েশনের মধ্যে কি আমরা প্রথম কোয়েশনের মধ্যে দেওয়া ছিল আলফা প্লাস এখানে আলফা প্লাস আমরা এভাবে দেওয়া ছিল এবার হচ্ছে আলফা প্লাস দেওয়া ছিল কিন্তু আমরা করেছি এ আমরা দীঘা সমীকরণ বাই করার জন্য আমরা আমরা বুপার সিটি বাই করার জন্য আলফা প্লাস বিটা আমাদের আমরা এখানে আলফা প্লাস বিটা আমরা এখানে বাই করেছি সংখ্যক সমস্যা মানে আলফা বিটা আমরা এখানে বাই করেছি মানস ফাইভ বাই টু কত বাই করেছি মানাস ফাইভ বাই টু এক্স হয়ে এক্স প্লাস আলফা বিটা কত দেখো আলফা বিটা আমরা কত বাই করেছি মাইনাস সিক্স মাইনাস সিক্স বাই করেছি তারপর কি এক্স স্কোয়ার এটি হচ্ছে ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস মানাসে আমরা জানি কি প্লাস প্লাস ফাইভ বাই টু এক্স কি আমাদের কোথায় থাকে উপরে থাকে সেজন্য এখানে লেখা দেবো ফাইভ ফাইভ বাই টু প্লাস মানে আমাদের কি মাইনাস এক্স তো আমাদের এখান থেকে এই টুটি আমাদেরকে এখান থেকে হরাতে হরাতে হবে আমরা প্রথমে দিয়েছি যদি এভাবে থাকে তাহলে সবার সঙ্গে আমরা টু কে ইন্টু করে দেবো মাল্টিপ্লাই করে দেবো টু এক্স হয়ে যাবে সেটি তারপর এটি এটি হবে টু ইন্টু ফাইভ এক্স ডিভাইডেড বাই হয়ে যাবে টু দিয়ে টু कैंसिल করতে পারবো টু পয়েন্ট মনে রাখবে না টু এস এসে ইন্টু পয়েন্ট কোনো সময় এবার এবার দেওয়া থাকে পয়েন্ট দেওয়া থাকে পয়েন্ট দেওয়া তাহলে মনে সেটি হচ্ছে ইন্টু মানে কি মনে যদি কোনো সময় দেওয়া পয়েন্ট মনে রাখবে কোনো সময় এটাকে পয়েন্ট দেবে না এটা ইন্টু এটাকে টু টু দিয়ে টু ক্যান্সেল শুধুমাত্র থাকবে কি এখানে টু এক্স প্লাস থাকবে কি টু দিয়ে কি ফাইভ এক্স টুয়েলভ হবে সেটা এটাকে এখানে টু প্লাস হবে গিয়ে টু এটুকু ক্যান্সেল তারপরে কি ফাইভ এক্স এটি হয়ে যাবে কি টুয়েলভ যেভাবে আমি এখানে দেখিয়ে দিয়েছি এখানে দেখিয়ে দিয়েছি প্রথমে এটাকে এভাবে করবে এভাবে করে আসবে এভাবে এত এতটুকু করবে তারপর কি নীনবুদাস এভাবে বাইর করবে নিনবুদাস এভাবে বাইর করবে প্রথম কোয়েশন তোমাদের এখানে শেষ হয়ে যাবে কোয়েশন নম্বর টু কোয়েশন নম্বর টু কি দেওয়া আছে কোয়েশন নম্বর টু দেওয়া আছে কি ফাইভ এবং ফাইভ এবং টু দেওয়া আছে সেটাকে আমরা করতে হবে প্রথমে আমি যেভাবে বলছি বাবা লেখা নেবে এখানে শূন্যগুলোর প্রথমে যদি তার সাথে বলছি কি শূন্যগুলোর এটা হচ্ছে কি আলফা এবং এটা হচ্ছে কি বিটা মনে রাখবে প্রথমে আমরা আলফা ধরে নেব তারপরটি আমরা বিটা ধরে নেব শূন্যগুলোর জুগফল আমরা বাইক করবো বা সমষ্টি এটাকে বলে কি জুগফল বা সমষ্টি এটা কী জন্য আমরা বাইক করেছি আমরা আমরা বহুপদ রাশিটি বাই করার জন্য আমরা বাইক বাই করি আমাদের বহুপদ রাশি বাই করতে আমাদের কী লাগে আলফা শূন্যগুলো এভাবে আমাদের ফর্মুলাটি ইউজ হয় ফর্মুলা ইউজ হয় সেই জন্য আমরা এভাবে আমরা ফর্মুলা ইউজ হয় এবার ফর্মুলা সাহায্যে আমরা বহুত আসিটি বাইর করি আলফা প্লাস বিটা আমাদের প্রয়োজন আলফা বিটা সেই সেজন্য আমরা এখান থেকে আমরা আলফা প্লাস বিটা বাইর করেছি করতেছি সুন্দর সমষ্টি যুগ আমরা কি আলফা প্লাস বিটা প্রথমে তাকে কেমন বলছি প্রথমে তাকে আলফা আলফা হয়ে প্লাস ফাইভ প্লাস বিটা হচ্ছে গিয়ে প্লাস টু তো হয়ে যাবে কি সেভেন আলফা প্লাস বিটা আমরা পেয়েছি কত সেভেন এবং শূন্য এবং শূন্যগুলোর গুনফল গুনফল বেটাকে বলে কি পুরনফল শুনে গেলে গুনফল কী দেওয়া আছে আলফা ইন্টু বিটা আমরা জানে আলফা ইন্টু বিটা আলফা প্লাস আলফা কত দেওয়া আছে আলফা দেওয়া আছে প্লাস ফাইভ আলফা দেওয়া আছে কত প্লাস ফাইভ আর বিটা দেওয়া আছে কত প্লাস টু কত হবে ফাইভ ইন্টু টু টেন হয়ে যাবে আলফা আলফা প্লাস বিটা কত পেয়েছি সেভেন আলফা বিটা কত পেয়েছি টেন পেয়ে আলফা প্লাস বিটা সেভেন পেয়েছি আলফা আলফা ইন্টু বিটা পেয়েছি প্লাস টেন এবং হবে নিনে দীঘাত বহু পদ্ৰাশী দীঘাত বহু পদ্ৰাশী সেইবাবে লাগব নি দীঘাত বহু পদ্ৰাশী কি আমাৰ জানি কি এক্স স্কোয়াৰ মাইনাস আলফা প্লাছ বিটা এক্স প্লাছ আলফা বিটা এক্স স্কোয়াৰ মাইনাস আলফা প্লাছ বিটা আলা বিটা মানে কি বুলি আলহ বিটা বিটা দেখোন আঠৰা দা কত বায়ু কৰাচি ছেভেন ছেভেন এক্স প্লাছ আলফা বিটা মই কত বায় কৰিছি টেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এভাবে আমরা ভাই করেছি দেখো এটি আনসারের সঙ্গে মিলছে কিনা কি না তোমাদের বইয়ের সঙ্গে এটি আনসার মিলবে না কারণ বই মধ্যে এই আনসারটি তোমাদের রং দেওয়া আছে তোমার দেখে না বই মধ্যে দেওয়া আছে বিভিন্ন রকম বই মধ্যে তোমাদের দেওয়া আসে টু পয়েন্ট টু কোয়েশ্চন নম্বর থ্রি দেখো দেওয়া আছে কি এক্সকোয়ার মাইনাস ত্রাইস এক্স মাইনাস টেন এটি আনসার রং আছে সেই জন্য আনসার সঠিক আনসার হবে সেটি সঠিক আনসার কি এক্সকোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এটি হচ্ছে সঠিক আনসার তোমরা তোমার এটাকে অন্য নিয়মে তোমরা করতে হবে তোমরা কীভাবে অন্য নিয়মে তোমরা করবে তোমাদেরকে দেখে দেখেছি যদি এভাবে থাকে প্রথমে প্রথমে যে সেটি থাকে আমরা জানি কি ফাইভ জেটি সেটি হচ্ছে কি আলফা এবং টু যেটি সেটি হচ্ছে কি বিটা টু টি হচ্ছে কি বিটা তা এখানে যদি তোমার এভাবে যদি তোমরা না মারি করো শূন্যগুলো গেলে যুগে গেলো প্রথম তোমরা যদি এখানে এভাবে বাইক না করো তাহলে তোমরা কী বাইক করবে অতএব হবে এবার এভাবে তোমার দেওয়া আছে তাহলে তোমার লাভ কি নিব আছে সেইভাবে লাভবে কি এক্সকোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা তোমরা লিখতে পারবে তাই এক্স স্কোয়ার তো তার জায়গার মধ্যে থাকবে মাইনাস আলফা প্লাস বিটা আমি বলছি কি প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে কি আলফা সেজন্য ফাইভ প্লাস বিটা বিটা কত হচ্ছে টু টু সেজন্য এভাবে লিখতে পারবে এক্স প্লাস আলফা বিটা আলফা কত ফাইভ এবং বিটা কত আলফা সেটি হচ্ছে প্রথমে যেটি আর সেটি হচ্ছে আলফা আলফা হচ্ছে ফাইভ আর বিটা কত টু তোমরা এভাবে তোমার সঠিক এভাবে করতে পারবে তোমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস টু কত হবে সেভেন সেভেন আর বাইরে আসে কি এক্স প্লাস ফাইভ টু ইন্টু টু কত টেন তোমার এভাবে বাই করতে হবে কারণ এভাবে তোমাদের বাই করতে হবে যদি যখন তোমাদের এলসিয়াম নিতে হবে তো এলসিয়ামও যখন তোমাদের কোয়েশন আসবে তখন তোমাদের এরকম করে তোমাদের অসুবিধা হবে সেজন্য এভাবে তোমাদেরকে আমি আলকা আলকা হিসাবে তোমাদেরকে করে দিতেছি তোমার এভাবে যদি তোমার সার্চ এভাবে করতে তোমার অবশ্যই তোমাদের আনসার সঠিক হবে তোমাদের এভাবে এভাবে কিছু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য কীভাবে আলকা আলকা করে তোমার করলে তোমাদের কোনো কন্ডিশন থাকবে না তোমার ভালো বুঝতে পারবে সেজন্য আলকা আলকা হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি তোমার এভাবে করলে তোমরা ট্রাই করবে ট্রাই করবে তোমার এভাবে করা তোমরা পারবে অবশ্যই তোমরা ট্রাই করে যাবে কোয়েশ্চেন নম্বর থ্রি কি দেওয়া আছে কোয়েশ্চেন নম্বর থ্রি দেওয়া আছে কি ওয়ান বাই থ্রি এবং মাইনাস ওয়ান তোমরা যদি এটাকে যদি ডাইরেক্ট হিসাবে করতে চাও তাহলে তোমরা কীভাবে করবে ডাইরেক্ট হিসাবে আমি তোমাদেরকে দেখাবো না পরে দেখাবো আগে যেভাবে করতে হবে তোমরা সেভাবে আমি দেখে দিতেছি এবার এভাবে করলে তোমাদের কোনো কনফিউশন আসবে না এখানে শূন্যগুলোর সমষ্টি লেখে নেই শূন্যগুলোর সমষ্টি পেলো সমস্যা আমরা কি জানি আলফা প্লাস বিটা লেখা নেবো আলফা প্লাস বিটা প্রথমে জাতীয় সেটি হচ্ছে আলফা এবং পরে জাতীয় সেটি হচ্ছে বিটা বিটা আলফা কী দেওয়া আছে ওয়ান বাই থ্রি প্লাস প্লাসের জায়গায় প্লাস বিটা কী দেওয়া আছে মাইনাস ওয়ান ও এখন ও জায়গার মধ্যে তোমাদের প্রবলেম হবে যদি তোমরা ডাইরেক্টে বসকে নেব এবার এই জায়গা মধ্যে তোমাদের প্রবলেম হবে মাইনাস প্লাসের মধ্যে তোমরা তোমাদের পনেরো আসবে তখন তোমার সলভ করতে তোমাদের অসুবিধা হবে ওয়ান বাই থ্রি দেওয়া আছে এবং প্লাসে মানুষকে কী হবে মাইনাস ওয়ান তখন তোমার এখানে এলসিম নিয়ে নিবে এলসিম নিলে কী হবে থ্রি এলসিম হবে এখান থাকবে তো শুধুমাত্র ওয়ান থাকবে এবং থ্রি যখন মানুষকে আলসিম নেবে তখন মাইনাস থ্রি তাই ডাইরেক্ট সেশন কাটিয়ে এসে যাবে মানাস থ্রি এবং কত হবে ওয়ান থেকে মাইনাস থ্রি করে মাইনাস টু বাই থ্রি এবার বেশ পাওয়া যাবে আলফা প্লাস বিটা কত হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি বা শূন্যগুলো গুণফল এখানে আমি করে নিচ্ছি শূন্যগুলোর শূন্যগুলোর গুণফল শূন্যগুলোর ঘুপ আমরা জানি কি আলফা ইন্টু বিটা শূন্যগুলো ঘুফা আমরা জানি কি আলফা ইন্টু বিটা আর আলফা কত দেওয়া আছে আলফা দেওয়া আছে ওয়ান বাই থ্রি ইন্টু বিটা দেওয়া আছে কত ইন্টু মনে রাখবে আলফা ইন্টু বিটা মানে কি ইন্টু দেওয়া আছে যদিভাবে লেখা দেখা আলফা বিটা হতে মনে রাখবে তাদের সম্পর্ক হচ্ছে ইন্টু ওয়ান বাই থ্রি এবং বিটা কত আছে মাইনাস ওয়ান যদিভাবে তো কাট কাটি যাবে না সেজন্য কি উপরে উপরে পূরণ করে নেব নিচে নিচে পূরণ করে নেব উপরে কত আছে আমরা ইন্টু করবো মনে রাখবে উপরের উপরে আমরা ইন্টু করবো এবং নিচে নিচে আমরা ইন্টু করব যদিভাবে দেওয়া আছে কি ওয়ান বাই থ্রি এবং মাইনাস টু দেওয়া এভাবে দেওয়া আছে আমি এক্সাম্পল হিসাবে তো আমাদেরকে দেখে দিতেছি তাহলে কী করবে এটা এটা ক্যান্সেল করতে পারবে না সেজন্য কী করবে উপরে উপরে ক্যান্সেল ইন্টু করে নেবে এবং নিচে নিশে ইন্টু করে নেবে নিচে হয়ে যাবে থ্রি এবং উপরে মাইনাস টু আছে তো মাইনাস টু থাকবে টু ওয়ান যা টু যদি এভাবে থাকে ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ বাই টু যদি এভাবে থাকে তাহলে কি এভাবে তো কারাগাড়ি যাচ্ছে না ওয়ান বাই থ্রি ফাইভ বাই টু তো কারাগাড়ি যাবে না সেজন্য কী করবো না আমরা নিচে নিচে ইন্টু করে নেবো থ্রি ইন্টু টু সিক্স এবং উপরে ফাইভ ইন্টু ওয়ান এবার তোমরা ইন্টু করে নেবে যখন তোমরা কাটাকাটি যাবে না যেখানে আমরা ইন্টু করে নেব তো ওয়ান তো থ্রি তো নিচেই থাকবে এবং ওয়ান কি মাইনাস এখানে এসে মাইনাসটি আমরা প্রথমে নিয়ে আসবো ওয়ান 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 কত হবে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান আমরা জানি কী তো ওয়ান মানাস ওয়ান বাই থ্রি এটাকে আমরা এখন বহুপদ রাশি ফর্মুলার মধ্যে বসিয়ে নেব কত এবং নিম্নে বহুপদ কারণ দেখে নেবে নিন্দ্বিঘাত নিগাত বহুপদ রাশি তিনের দিকে বহুপথ রাশি তিনের দিকে বহুপদ রাশি কি এক্স স্কোয়ার মাইনাস একটি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এক্স স্কোয়ার তার জায়গার মধ্যে থাকবে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আমার বাইরে করেছে কত টু বাই থ্রি সেটাকে এখানে বসাবে মাইনাস টু বাই থ্রি কত আছে এক্স আছে প্লাস আলফা বিটা কত মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি দেওয়া

এক্সের নাই মধ্যে আমরা কীভাবে আনবো এভাবে আনতে হবে এক্স এক্স এক্সকোয়ার্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আবার আনতে হবে তাদের নিচে কিছু থাকতে পারবে না এবার নিচে থ্রি থেকে আসে এখন থ্রি থেকে আমরা ক্যান্সেল করতে আমি তোমাকে পূর্বে বলে দিচ্ছি তোমরা কীভাবে ক্যান্সেল করতে নিচে নিচে যদি হবে তাকে কী দেওয়া আছে এক স্কোয়ার দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস দেওয়া আছে টু এক্স বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রিভাবে দেওয়া আছে কারণ আমরা এখান থেকে থ্রি থেকে আমরা ক্যান্সেল করতে হবে আমি বলছি কি সবার সঙ্গে তোমরা থ্রি ডিভাইড ইন্টু করে নাও প্রায় সে হয়ে যাবে এ এটির সঙ্গে থ্রি উপরে করবে কিন্তু ইন্টু থ্রি ইন্টু টু এক্স বাই থ্রি তারপর কী আবার থ্রি করবে থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি হয়ে যাবে এখন থ্রি ক্যান্সেল করবে এই থ্রি ক্যান্সেল করে নেবে তারপরে কি ত্রাইসি এক্স স্কোয়ার থাকবে প্লাস থাকবে টু আইসি এক্স থাকবে ওয়ান এটি হয়ে যাবে এখন আমরা কী করে সঙ্গে ইন্টু করলে কী হবে এটি হবে কারণ করলে প্লাস টু হবে এবং থ্রি টোয়েন্টি মাইনাস ওয়ান হয়ে যাবে এটি তোমাদের বহু পদ আসি এটি হলে তোমাদের নির্ণয় বহু পদ আসি তোমাদের বাইরে নিয়ে এসো এটি তোমাদের বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে যে তোমরা বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে হয়তো আবার চেক করে নেই আনসারটি সঠিক হয়েছে কি না আনসার চেক করে আনসার দেখি প্রাইস এক্স প্লাস এক্স এক্স মানে আসানস করে প্লাসে মানে আসান এটি তোমাদের সঠিক আনসার কিন্তু প্রথমে যেটি ছিল সেটি বই মধ্যে রঙ আনসার তোমরা বাইরে দেয় বেশ তোমাদের আনসার রং বাইর হবে কোয়েশন নম্বর 3 এখানে শেষ হয়ে গেল কোয়েশন নম্বর ফোর কি দেওয়া আছে দেখেন কোয়েশন নম্বর ফোর দেওয়া আছে 2 টু থ্রি বাই টু এবং আমি এই কোয়েশনটি তোমাদেরকে কীভাবে বলে দিয়েছি তোমাদের মনে আছে কি না তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম কি এই কোয়েশনটি আমি তোমার ডাইরেক্ট তোমরা কিভাবে করবে ডাইরেক্ট তোমাদেরকে আমি তোমাদেরকে দেখে দেবো ডাইরেক্ট তোমরা কীভাবে করবে ডাইরেক্ট নিয়ম তোমাদেরকে আমি দেখে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ডাইরেক্ট এই কোয়েশনটি করবে যদি তোমরা ডাইরেক্ট তোমরা করতে চাও তাহলে তোমরা কী করবে যে প্রথমে দেওয়া আসলো কি ওয়ান বাই থ্রি ভিডিও কিছু লম্বা যাচ্ছে তোমরা দেখো তোমাদের ভালো ভালো সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে দেওয়ার দেওয়া ছিল কি ওয়ান বাই থ্রি দেওয়া ছিল এবং মানাস ওয়ান দেওয়া ছিল প্রথমে যেটি থাকে সেটি আমরা জানি কি আলফা এবং পরে যে থাকে সেটি হচ্ছে গিয়ে বিটা এভাবে থাকে যদি তোমরা ডাইরেক্ট তোমরা বসাতে চাও তাহলে এভাবে

দেখ বারবার তোমাদের বেকার আসে সেজন্য তোমাদের করলে পড়তে প্রবলেম হবে সেজন্য তোমাদেরকে আলাদা করে দিয়েছি প্লাস বিটা কি দেওয়া আছে আলফাটা আলফাই লাগে ওয়ান বাই থ্রি কম হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান তো এভাবে তোমাদের করতে তোমাদের কষ্ট আমাদের জায়গায় এখানে নেই কিছু প্রবলেম হচ্ছে সেজন্য কি তোমরা যদি করো তোমাদের কিছু প্রবলেম হবে তোমার আনসার বাইরে দেবে কিছু প্রবলেম দেবে সেজন্য কি তোমরা আলাদা করে করে নেবে আমি নেক্সট কোশন তোমাদেরকে দেখাবো নেক্সট কোশ্চেন তোমাদের কী আছে দেখানো নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশন নম্বর কি তোমাদেরকে ফোর দেওয়া আছে থ্রি বাই টু এবং মাইনাস টু দেওয়া আছে আমি এটাকে আমি ভিডিও লম্বা যাবে সেজন্য আমি এখানে লিখে নিচ্ছি এখানে শূন্যগুলোর সমষ্টি দেওয়া আছে কি আলফা প্লাস বিটা আর সমষ্টি প্রথমে কি এটি হচ্ছে গিয়ে আলফা এবং এটি হচ্ছে গিয়ে বিটা আর তোমাদেরকে পূর্বে দেশকে দেখছি প্রথমে সেটি হচ্ছে আলফা পরে যেটি জায়গা সেটি হচ্ছে বিটা এবং এখানে শূন্যগুলো সমষ্টি আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা থ্রি বাই টু এবং আলফা প্লাস আলফা হচ্ছে গিয়ে থ্রি বাই টু প্লাস এই প্লাসের জায়গায় প্লাস বিটা হচ্ছে মাইনাস টু এখানে আমরা নিয়ে নিয়েছি থ্রি বাই টু দেওয়া আছে প্লাসে মানে আছে মাইনাস টু এলসি নিলে টু হবে টু টু এতে ক্যান্সেল যাচ্ছে ক্যান্সেল এই টু এটি ক্যান্সেল হবে মনে মনে তারপরে শুধুমাত্র থ্রি কারণ পরাজেটি আছে পরে যে ফোর আছে টু আছে টু টি যখন টুর সঙ্গে ইন্টু হবে আর তোমাদেরকে আলাদা হিসাবে তোমাদেরকে দেখে তোমাদের কন্ডিশন হতে পারে এভাবে তোমাদের দেওয়া আছে থ্রি বাই টু প্লাস মাইনাস টু এভাবে দেওয়া আছে কারণ থ্রি বাই টু প্লাসে মাইনাসে আমরা জানি কি মাইনাস টু আমরা এই টু টি আমরা এলসিএ নেব টু আমার এলসিম নিয়ে নিছি এই টু এ এই টু এ মনে রাখবে এই টু এ টু মনে মনে হয় তাদের ক্যান্সেল হয়ে যায় যদি টুটি সমান সমান থাকে তাহলে শুধুমাত্র তাদের এলসিম করতে হবে ওয়ান হবে টু টু থাকলে করতে হবে ওয়ান হবে ওয়ান যখন থ্রির সঙ্গে ইন্টু হবে তো হবে থ্রি এই মাইনাসে যাবে মাইনাস যখন কোনো সংখ্যা খালি থাকে তখন মনে রাখবে যে সংখ্যাটি তোমার এলসিএম নেবে সেই সংখ্যাটা ডাইরেক্ট তাদের সঙ্গে ইন্টু হয়ে যাবে সেই জন্য কী সেটি হয়ে যাবে কি ফোর তো থাকবে কত মাইনাস ওয়ান বাই টু থাকবে সেটি হচ্ছে কি মাইনাস ওয়ান বাই টু বাই করে আলফা প্লাস বিটা শূন্যগুলো গুণফল কত আলফা ইনটু বিটা শুধু আলফা ইনটু বিটা আলফা কত থ্রি বাই টু ইন্টু বিটা কত মানাস টু দেখো এখানে দেখো দেহগীর দেয়টি কি ইন্টু আছে কিন্তু মানস থাকার কারণে আমরা বেকার দিয়ে আছি ইন্টু হিসাবে আছেনিশ টু টু আছে যেন আমরা ক্যানসেল করতে পারবো থাকবে শুধুমাত্র এই মানাস আছে মানাস থ্রি থাকবে দেখো মানাস থ্রি আছে যখন নিজের নিনে দীঘাত বোক আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা আমরা এই সময় জানি এক্স স্কোয়ার আমরা এখানে বাইর করেছি বাই করেছি মাইনাস হাফ লিখেছি এক্স আছে এক্স ক্লাস এক্স প্লাস আলফা কত বাই করেছি মাইনাস এখানে লিখে নিচ্ছি তারপর আমি এখানে জায়গায় চলে যাচ্ছি জায়গায় জায়গা নেই তোমরা দেখতে পাবে না সেজন্য উপরে গেলে চলে যাচ্ছি এক্সকোয়ার জায়গাতে এক্সকোয়ার বসাবো এই দেখো এই কী হয়ে যাবে মাইনাসে কি প্লাস এখানে প্লাস হয়ে গেছে প্লাস ওয়ান বাই টু এক্স আসে এক্সের জায়গায় এক্স বসবে মাইনাস দেখো প্লাস মানে আসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্সের উপরে যাবে এক্স আর টু টি এখানে টু টি নিচে আসবে মাইনাস থ্রি এবার টু দিয়ে সবাইকে ডিভাইড করে নেবে ইন্টু করে নেবো দেখুন টু হয়ে যাবে কি টু এক্স এখানে টু ইন্টু করলে কত হবে শুধুমাত্র এক্স থাকবে এবং টু এখানে যদি টু ইন্টু করে তাহলে হয়ে যাবে কি ডাইরেক্ট সিক্স হয়ে যাবে সেটি তোমাদের সঠিক আনসার যদি তোমরা এটাকে ডাইরেক্ট যদি করতে চাও তাহলে তোমরা কীভাবে করবে তোমার তোমরা এটাকে ডাইরেক্ট করতে করতেও তাহলে তোমার এভাবেই করতে পারবে দেখাও দেখে দিতেছি সেটি হচ্ছে কি প্রথমে যেটি সেটি হচ্ছে কি আলফা তো এভাবে লাগবে কি নিন্নে দিঘাত বহু এভাবে লাগবে নিনে দীঘাত বহু কি প্রথমে ফর্মুলাটি লাগবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এক্স প্রথমে ফর্মুলাটি লাগবে তারপর কি এক্সকোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্রথমে যে বলছে কি আলফা থাকে থ্রি বাই টু থ্রি বাই টু টি প্রথম বলছি আলফা প্লাস বিটা কি বিটা তারপরে টি মাইনাস টু এতে বারবার মাইনাস আসছে সেই জন্য প্রবলেম হবে সেই জন্য আমি বলছি আলাদা 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 করে দেওয়ার জন্য প্লাস আলফা বিটা আলফা দেওয়া আছে কত থ্রি বাই টু এখানে জায়গা নেছে এখানে লেখা নিয়েছি থ্রি বাই টু ইন্টু ইন্টু বিটা বিটাকে দেওয়া আছে মাইনাস টু এভাবে দেওয়া আছে তারপর কি এক্স স্কোয়ার মাইনাস ও ব্যাকেটের মধ্যে তোমরা কী করবে থ্রি বাই টু তো দেওয়া আসে থ্রি বাই টু থ্রি বাই টু প্লাসে হয়ে যাবে মাইনাস টু আর বাইরে কত এক্স প্লাস এখন এখানে দেখো টু এ টুয়ে কী হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে সে থাকবে মাইনাস থ্রি থাকবে এই মাইনাস থাকবে মাইনাস থ্রি এক্স এক্স এখানে ধরো এলসিও এখন এখানে এলসিও নেবে নিবে সেজন্য বলছি কি আলাদা করা যাবে না তো এখন এলসিও নিলে কি হবে টু হবে এখানে হয়ে যাবে কি থ্রি এটা রাইট হয়ে যাবে কি মাইনাস ফোর হয়ে যাবে ব্যাগের বাইরে কত আসে এক্স আসে প্লাস ওয়ান আসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখানে এখানে যদি থ্রি মাইনাস ফোর কত হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান বাই টু এক্স থাকবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এই মাইনাস ওয়ান হয়ে যাবে কি প্লাস এক্স বাই টু মাইনাস থ্রি মানে এই টুটি সবার সঙ্গে যদি তোমরা ইন্টু করে তাহলে কত হবে এক্সকোয়ার কত হবে এক্স স্কোয়ার প্লাস এই টুটি ইন্টু করে নেওয়া টু এক্সকোয়ার হয়ে যাবে এই টুটি উপরে ক্যান্সেল হয়ে যাবে আমি প্রথমে দেখে দিতে দিয়েছি কিভাবে যে এক্সকোয়ার থাকে এক্স স্কোয়ার আছে প্লাস কি আছে এক্স বাই টু আছে তারপর কি দেওয়া আছে মাইনাস থ্রি দেওয়া আছে সবার সঙ্গে টু কে টু যে সংখ্যাটি নিচে থাকবে সে সংখ্যা তারা সবাইকে ইন্টু করে নেবে সে টু এক্স করা যাবে প্লাস টু ইন্টু কী দেওয়া আছে এক্স বাই টু এই টুটি সবার সঙ্গে ইন্টু করে নিচ্ছি এটার সঙ্গে এটার সঙ্গে এবং এটার সঙ্গে টু ইন্টু থ্রি কারণ টু এক্স করে এটি হয়ে যাবে প্লাসে টু টু কি এক্স টু থ্রি যা সিক্স এটি আনসার এটি আনসার হবে এক্স মাইনাস সি রেটি তোমাদের আনসার ফাইনাল তোমরা যদি এভাবে তাহলে তোমাদের এখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেজন্য আমি বলছি যে তোমরা আলাদা আলাদা করে এভাবে আলাদা আলাদা করে তোমরা আনসার বাই করতে পারবে কোশ্চেন নম্বর ফোর শেষ হয়ে গেছে কোয়েশন নম্বর টু পয়েন্ট টু এখানে তোমাদের শেষ আমি প্রথমে অনুশীলনী টু পয়েন্ট ওয়ান তো দিয়েছি টু পয়েন্ট টু দিয়েছি আজকে শেষ হয়ে গেছে নেক্সট ইভ টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি দিয়ে আমি তোমাদেরকে সব এক্সাম্পল যতটি আছে সব এক্সাম্পল তোমাদেরকে সলভ করে দেবো তোমরা যদি তোমার আমাদের সাথে থাকবে এবং